বঙ্গবন্ধু জেল খেটেছেন জীবনের 14টি বছর যৌবনের 14টি বছর চার চারবার ফাঁসি কাষ্ঠ ফাঁসির মুখোমুখি হয়েছেন কিন্তু আত্মসমর্পণ করে নাই পাকিস্তানের সামরিক জান্তাদের কাছে সেই বঙ্গবন্ধু আমাদের আদর্শের পিতা আমাদের আদর্শ আর আজকে উন্নত বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিচ্ছেন তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমি আব্দুল হাই সাইদুল করিম মিন্টু সমি সিদ্দিকী আমরা থাকি না থাকি তাতে দেশের এমন কোনো ক্ষতি হবে না কিন্তু একটি লোক যদি না থাকে তাহলে বাংলাদেশের সর্বনাশ হতে পারে সেটা হচ্ছে আর কেউ নয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা যদি আগামী নির্বাচনে ক্ষমতায় না যায় তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে সেটা কিন্তু 2001 সালের নির্বাচনে তার নমুনা আমরা দেখেছি প্রত্যক্ষ করেছি যদিও আমি সেই মহান সংসদে এই অঞ্চল থেকে আমি একমাত্র নির্বাচিত সংসদ সদস্য হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন কিন্তু কি বিভীষক হয় দিন আমাদের হাজার হাজার কর্মীকে ওই পাঁচ বছর হত্যা করা হয়েছে অসংখ্য কর্মীকে জেল খালানি হয়েছে আপনারা অনেকেই জানেন আমি তখন এমপি আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে প্রকাশ্য রাজপথে আমাকে ছুরিকাঘাত করা হয়েছিল এর থেকেও বিভীষিকাময় দিন কিন্তু যদি জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকে তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে সেইটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই মনে রেখে এই কথাটি বিশ্বাস করে এই কথাটি স্মরণ করে আজকে আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে অনৈক্য থাকে এটাকে নিশ্চিহ্ন করে দিতে হবে ভুলে যেতে হবে পরস্পর একই কাতারে দাঁড়িয়ে আমরা যেন জীবন মরণ লড়াইয়ে ওই স্বাধীনতার পরাজিত শক্তি আলবদর আল সাহাবদের নতুন ষড়যন্ত্রকে ব্যর্থ করে বাংলাদেশে আমরা আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় নিয়ে যেতে পারি আর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে যেন আমরা বাংলাদেশের আর সামনের বার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে পারি এই স্বার্থে এটা আমার বাসা মরার লড়াই আপনাদের বাসা মরার লড়াই এ কারোর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার ব্যাপার নয় কাউকে খুশি করার ব্যাপার নয় কাকে বেজার হবে সেদিকে ভ্রুক্ষেপ করার ব্যাপার নয়